বলি ছোট থেকে বড় সংখ্যা লেখো শেখাবো বড় থেকে ছোট সংখ্যা লেখো কোনটা বড় সংখ্যা কোনটা ছোট সংখ্যা গেটার দেন লেস দেন দিয়ে বোঝাবো ছোট থেকে বড় সংখ্যা লেখো দেখো আমরা ছোট সংখ্যা এক সব থেকে ছোট সংখ্যা এক তারপর দুই তারপর তিন তারপর চার মানে আমরা একের থেকে যত আমরা দশের দিকে এগোবো তত ছোট থেকে বড় সংখ্যা দিকে এগোচ্ছি দশ হচ্ছে এখানে সব থেকে বড় সংখ্যা আবার দেখো উল্টো দিক থেকে দশ হচ্ছে বড় সংখ্যা তার থেকে ছোট নয় তার থেকে ছোট আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক মানে দশের থেকে এক পর্যন্ত যখন আমি দশের থেকে ওই শেষের দিকে যাচ্ছি তখন হচ্ছে বড়ের থেকে ছোট সংখ্যা এখানে কয়েকটা দেখো আমি সংখ্যা নিয়েছি ছয় চার সাত দুই নয় দেখো এখানে সব থেকে ছোট সংখ্যা কোনটা বলো একের পরে কাকে গুনছি কাকা কাকা বলছি দুই তাহলে এখানে আমি দুই তারপরে কে দুই তিন চার তাহলে চার তারপরে কি চারে পরে পাঁচ ছয় ছয় হলো ছোট থেকে আমরা বড় সংখ্যা দিকে যাচ্ছি তো ছয় পরে কি দেখো ছয় সাত তারপরে আট নয় তাহলে এখানে নয় হচ্ছে বড় সংখ্যা এদের মধ্যে দুই থেকে আমি একদম দুই চার ছয় সাত নয় ছোট থেকে বড় দিকে যাচ্ছি দেখো এখানে কি আছে বারো পাঁচ এক তিন আট এখানে সব থেকে ছোট সংখ্যা কোনটি এক তাহলে এক লিখলাম তারপরে কে একের থেকে কে একটু বড় এক দুই তিন তাহলে এখানে কি হচ্ছে তিন তারপরে কে চার পাঁচ পাঁচ আছে তাহলে পাঁচ লিখে দিচ্ছি দেখো তারপরে আছে এখানে আছে পাঁচে পরে ছয় সাত আট তাহলে আট হচ্ছে তারপরে দুই অঙ্কের একটা সংখ্যা আছে দুই অঙ্কের সংখ্যা সবসময় দেখবে এক অঙ্ক থেকে বড় হয় তাহলে বারোটা সব থেকে বড় হবে তাহলে আটের পরে ওটা গুনছি আমি নয় দশ এগারো বারো তাহলে আটের পরে পরে গুনছি আর এটা দুই অঙ্কের সংখ্যা হয়েছে এটা ছোট থেকে বড় সংখ্যা হয় এবার দেখো আমি কিছু বড় থেকে সংখ্যা ছোট সংখ্যা সাজাবো কিছু সংখ্যা আমি নিয়েছি এখানে পাঁচ নয় ছয় আট দুই দশের পরে আমরা কাকে গুনছি দশের পরে কি হচ্ছে এখানে নয় নয় হচ্ছে এখানে বড় সংখ্যা তো নয়ের পরে কে আসছে দেখো নয় পরে এখানে কে এসছে এগুলোর মধ্যে কোন সংখ্যা আছে আট আট আছে তাহলে দেখো আট তারপরে কি আছে আটের পরে ছয় এরপরে কি আছে ছয়ের পরে এখানে পাঁচ আছে দেখো ছয়ের পরে পাঁচ বলছি ঠিক আছে যখন আমি উল্টো দিক থেকে দশ থেকে এক যাচ্ছি মানে বড় থেকে ছোট দিকে যাচ্ছি তখন কি হচ্ছে ওখানে পাঁচ ছয়ের পরে পাঁচ তারপরে কি হচ্ছে সবশেষে দুই দুই হচ্ছে এখানে সব থেকে ছোট তাহলে বড় থেকে ছোট থেকে যখন আমি সাজাচ্ছি তখন নয় হচ্ছে বড় দেখেছ দশের পরে নয় গুনছি তারপরে আট তারপরে ছয় পাঁচ দুই এবারে বড় থেকে ছোট দিয়ে যাচ্ছি এবার আমি আট আরো কিছু সংখ্যা নিয়েছি তিন ছয় এক বারো সাত এইগুলো সব এক অঙ্কের সংখ্যা বারো হচ্ছে দুই অঙ্কের সংখ্যা তাহলে এখানে তোমাদের সব থেকে বড় সংখ্যা কোনটি দুই অঙ্কের সংখ্যাটা কিন্তু সব সময় কি হয় এক অঙ্কের সংখ্যা থেকে বড় হয় তাহলে এখানে বারোটা হলো সব থেকে বড় তারপরে কি হচ্ছে তারপরে দেখো বারোর পরে আমি যদি নিচের দিকে আসি এখানে তাহলে এগারো দশ আবার দেখো নয় আট সাত এখানে কি আছে উল্টো দিকে গুনতে গেলে বড় থেকে ছোট দিকে গেলে সাত আছে তাহলে এখানে সাত তারপরে কি আছে সাতের পরে ছয় ছয় তারপরে কি আছে তিন
আর সব থেকে ছোটকে তাহলে বড় থেকে ছোট যখন আমরা সাজাচ্ছি তখন দেখো দুই অঙ্কের সংখ্যা প্রথমে লিখলাম তারপরে লিখলাম সাত কারণ আমি এখানে জানি যে বারোর পরে এগারো তারপরে দশ নয় আমরা উল্টো দিকে যদি গুণি বড় থেকে ছোট গুণি তাহলে আমাদের আসছে তারপরে সাত তারপরে হচ্ছে ছোট সংখ্যা সাতের থেকে ছোটকে ছয় তাহলে বড় থেকে ছোট আমরা এভাবে এক পর্যন্ত এখানে সাজাবো তোমাদের আরেকটা জিনিস শেখাচ্ছি বড় এবং ছোট চিহ্ন বসানো আমরা বাংলায় বড় চিহ্ন আর ছোট চিহ্ন বলছি আর ইংরেজিতে গ্রেটার দেন আর লেস দেন তাহলে বড় আমি কোথায় বসাবো তোমাদের তো আমি শেখালাম ছোট থেকে বড় সংখ্যা বড় থেকে ছোট সংখ্যা এখানে তিন আর সাতের মধ্যে আমরা কি দেখব বড় সংখ্যা কি বা ছোট সংখ্যা কি এই দিকেটা আমি সবসময় ধরব বা দিকটা সবসময় দেখব এখানে দেখো তিন হচ্ছে সাতের থেকে ছোট কারণ আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে তিন আমরা একের পরে তিনকে আগে গুনছি সাতকে অনেক পরে গুনছি তাহলে কি হবে তিন এখানে হচ্ছে ছোট সংখ্যা তাহলে তিনের আমি কি চিহ্ন বসাবো এই ছোট চিহ্ন এটাকে বলে ছোট চিহ্ন বা লেস দিন তারপরে দেখো এখানে কি দুটো সংখ্যা লিখেছি আমরা আট আর দুই এখানে বলো তো কোনটা বড় কোনটা ছোট তোমরা জানো সবাই এখানে আট বড় আর কিছু দুই ছোট কারণ আমরা যখন গুনছি দেখো এখানে দুইয়ের পরে আমরা প্রথমে দুই গুনছি একদম অনেক পরে আট গুনছি মানে দুই থেকে আট বড় ঠিক আছে আমরা সবসময় বাঁ দিকটা লক্ষ্য করবো তাহলে আট যেহেতু বড় তাহলে এখানে বড় চিহ্ন বসাবো মানে গেটাতে বড় চিহ্নটা কি বলছি গেটার দিন মানে এই যে এই যে মুখটা আছে সেটা হা করা মুখটা হচ্ছে গেটার দিন বড় চিহ্ন বড় চিহ্ন আর এই যে বন্ধ করা মুখটা এটা লেস দিন বা এটা আমরা ছোট চিহ্ন হিসেবে ইউজ করি ব্যবহার করি এবার দেখো আরো দুটো সংখ্যা নিয়েছি সাত আর দশ সাত তো এক অঙ্কের সংখ্যা আর দশ হচ্ছে কি দশ হচ্ছে দুই অঙ্কের সংখ্যা সবসময় মনে রাখবে দুই অঙ্কের সংখ্যা বড় এক অঙ্কের থেকে তাহলে এক অঙ্কের সংখ্যা এমনিতেই ছোট বলেছি বাঁ দিকটা দেখে করবে তাহলে আমাদের বাঁ দিকে কি ছোট সংখ্যা আছে তাহলে কোন চিহ্ন হবে আবার সে লেস দিন মানে এই বন্ধ মুখটা হবে সাতের দিকে ঠিক আছে মানে লেস দিন ছোট এই ছোট চিহ্ন যখন সাত ছোট তাহলে এই চিহ্ন এইভাবে চিহ্নটা এবারে দেখো আরো দুটো সংখ্যা নিচ্ছি বারো আর নয় এখানে দেখো বড় কোনটা বড় কোনটা ছোট দুই অঙ্কের সংখ্যা তো বারো সে তো বড় বাঁ দিকটা দেখবে কোন সংখ্যা বড় কোন সংখ্যা ছোট ঠিক আছে তাহলে আমরা দেখেছি তাহলে বারোটা কি হচ্ছে বড় আর নয়টা হচ্ছে তার থেকে ছোট তাহলে আমরা আবার সে বড় চিহ্ন এই যে মুখটা খোলা মুখটা দিকে দিলাম বড় চিহ্নটা এটাকে গেটার দিন বলছি এটা বারোর দিকে হল ঠিক আছে তাহলে এটা হচ্ছে বড় সংখ্যা ছোট সংখ্যা চেনার উপায় তোমরা এবার সবাই করবে বাঁ দিকের সংখ্যাটা লক্ষ্য রাখবে বাঁ দিকে যদি ছোট সংখ্যা থাকে তাহলে এই চিহ্নটা হবে এটা হচ্ছে লেস দেনের চিহ্ন আর বাঁ দিকে যদি সংখ্যাটা বড় হয় তাহলে হবে এটা গেটার দেনের চিহ্ন এটা বড় এদিকে মুখ আর এদিকে ছোট তাহলে আজকে এই পর্যন্তই পরে আবার তোমাদের বোঝাবো ঠিক আছে